জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন সরকার মুক্তিযুদ্ধ নিয়েও বিশৃঙ্খলা তৈরি করেছে। সকালে বরিশাল মহানগর মহিলা দল বিএনপির আয়োজনে শহরের একটি রেস্তোরাঁয় মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেয়ালে মানুষের পিঠ ঠেকে গেছে, আর আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজের সন্তানদের জন্মদিন পালনেও বিদেশ থেকে শিল্পী আনছেন। জেলা মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শামিমা আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ সহ অন্যান্যরা।